বরিশালে গৌরনদী সহ পার্শ্ববর্তী এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শত বছরের পুরনো মাহিলারা নৌকার হাট জমে উঠেছে গৌর নদী ও উপজেলার বিভিন্ন গ্রামে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চলছে নৌকা তৈরি ও মেরামতের ধুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নৌকা কিনতে ভিড় লাগেই থাকছে নৌকা কিন মুগুরগাছ দেবন মাদারীপুরের তা নৌকার দাম হলে পছন্দ বেশি আড়ের যে পরিমাণের দাম তাতে দেখা যায় যে আমাদের নয় থেকে 10000 টাকা খরচ হয় সারসম আমরা নৌকার কাজ করি ফরান সিজনে আমরা বৈশা থাকি তবে এবছর আগের তুলনায় নৌকার দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের গতবার তুলনায় নৌকার দাম এবছর অনেক বৃদ্ধি অনেক গরাগুরির পর নৌকা খান কিনছি দাম বেশি গাছের দাম বেশি মেস্ত্রির দাম বেশি লোয়ার দাম বেশি যার জন্য নৌকার দাম বেশি দুপুরের ভিতরে দশ বারো হান বিক্রি হয়েছে আশা রাখি যে আরো কিছু বিক্রি হবে মৌসুমি ব্যবসার পর নৌকা তৈরি কারিগরদের কর্মসংস্থানের বিষয়ে উর্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি যারা নৌকা বিক্রয় করে তারা বেকার অবস্থায় থাকে এবং তাদের কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা নাই তারা যাতে বাকি সময়টা নৌকা বিক্রয় ছাড়াও তাদের কর্মসংস্থান হয় ব্যাপারে আমি উর্ধতন মহলের সাথে আলোচনা করব শত বছরের পুরোনো হাটে সহস্রাধিক নৌকার সমাগমে কয়েক লাখ টাকার নৌকা বেচা কেনা হয় এস এম মাই টিভি